সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আমার আজকের ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত ক্লাসে অংশীদারি ব্যবসা সম্পর্কে একটি উদ্দীপক দেখেছিলাম এবং তার আলোকে দুটি সমস্যারও সমাধান করেছিলাম। আজকে আমি ওই উদ্দীপকের আলোকে আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে এসেছি এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি তোমরা বুঝতে পারবে, এবং যদি না বুঝতে পারো ক্ষেত্রে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই হচ্ছে সেই উদ্দীপক যেটি আমরা গত ক্লাসে করেছিলাম। এবারে দেখো, এই উদ্দীপকের মধ্যে এখানে আরেকটি সেন্টেন্স আছে যেটি হচ্ছে, তন্বী এবং মনিকা কাজলকে এ মর্মে নিশ্চয়তা প্রদান করে যে উক্ত বছরে তার মুনাফার পরিমাণ 24,000 টাকার কম হবে না। তাহলে এটি নতুন একটি টার্ম সম্পূর্ণ, যেটি এর আগের ক্লাসগুলোতে আমরা পাইনি। সেটি হচ্ছে, দুইজন অংশীদার অন্য আরেকজন অংশীদারকে নিশ্চয়তা দিয়েছে তার মুনাফার অংশ কোনোভাবেই 24,000 টাকা কম হবে না। তো আসো আমরা অংশীদারি ব্যবসার আলোকে এই সমস্যাটির সমাধান করি। তার আগে আমরা জেনে নেই যে এই নিশ্চয়তার ব্যাপারটি কি। এখানে দেখো, নিশ্চয়তা বা প্রত্যাভূতি বা প্রতিশ্রুতি, যাকে ইংরেজিতে আমরা বলি গ্যারান্টি, এটি বলতে আমরা কি বুঝি? দেখো, এক বা একাধিক অংশীদার কর্তৃক অন্য এক বা একাধিক অংশীদারকে যদি কোনো নিশ্চয়তা বা প্রতিশ্রুতি দেওয়া হয়, অর্থাৎ তার মুনাফার পরিমাণ একটা নির্ধারিত অ্যামাউন্টের কম হবে না, এই ধরনের কোনো প্রতিশ্রুতি যদি বা কোনো গ্যারান্টি যদি দেওয়া হয়, তাকে আমরা বলি নিশ্চয়তা বা প্রতিশ্রুতি বা প্রত্যাভূতি। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাও আমি আরেকবার বলছি, দেখো, অংশীদারি ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে চুক্তি। তো এই চুক্তির মধ্যে এরকম কোনো চুক্তি যদি থাকে, অর্থাৎ এক বা একাধিক অংশীদার অন্য এক বা একাধিক অংশীদারকে যদি এমন কোনো নিশ্চয়তা দেয় যে তার একটা মুনাফা নির্ধারিত হবে, অর্থাৎ একটি নির্ধারিত অ্যামাউন্টের কম তার মুনাফা কখনোই হবে না, যদি হয় সেই ক্ষেত্রে যারা নিশ্চয়তা প্রদান করেছে তাদের অংশ থেকে বা তাদের মুনাফা থেকে সেটি তাকে যোগ করে দেওয়া হবে। ঠিক আছে, এই কথাটিকে বলা হচ্ছে নিশ্চয়তা বা প্রতিশ্রুতি। এবার আসো আমরা, এই যে তন্বী আর হচ্ছে মনিকা কাজলকে প্রতিশ্রুতি দিয়েছে সেটি কিভাবে আমরা বণ্টন করব দেখে নিই। তো তার আগে একটু দেখে নাও, আগের ক্লাসে আমরা খাঁটি অনুপাত নির্ণয় করেছিলাম। এটি দেখার কারণ হচ্ছে যে এই অনুপাত, দেখো এখানে 5:3 এবং 2 যে অনুপাত আছে, অনুপাতটি আমাদের দরকার হবে মুনাফা বণ্টনের ক্ষেত্রে। আর খাঁটি অনুপাত কেন আমরা নির্ণয় করেছিলাম, তার কারণ হলো যে অসমান অনুপাত দিয়ে কখনোই কিন্তু আমরা মুনাফা বণ্টন করতে পারবো না, যার কারণে আমাদের প্রকৃত একটি অনুপাত দরকার হবে এবং সেই অনুপাতটি এভাবে আমরা সমাধান করব। তাহলে এবারে আসো আমরা মুনাফা বণ্টন করে দেই। প্রথমে দেখো, তন্বী তো এখানে দেখতে পাচ্ছ 59,463, যেহেতু আমরা অঙ্কটি করিনি, এই টাকাটি কোথা থেকে এসেছে আমাদের বুঝতে একটু অসুবিধা হবে। গত ক্লাসে দেখো আমরা কমিশন শিখেছিলাম, তাই না? তো সেখানে 66,070 টাকা ছিল কমিশন বাদ দেওয়ার পূর্বে মুনাফা বা বণ্টনযোগ্য মুনাফা। এর উপরে আমরা 10% যখন কমিশন ধরেছিলাম সেখানে কমিশন এসেছিল 6,607 টাকা। তাহলে এই 66,070 টাকা থেকে 6,607 টাকা যদি আমরা বিয়োগ করি, তাহলে যে অ্যামাউন্টটি দাঁড়ায় সেটি হচ্ছে 59,463 টাকা। এবারে তন্বীকে 5:3:1, অর্থাৎ 5+3+8+1=9, এই 9 ভাগের 5 ভাগ আমরা দিব, এই জন্য 9 দিয়ে ভাগ করে 5 ভাগ করেছি, তাতে সে পেয়েছে 33,035। কাজলকে ভাগ করে দিয়েছি, 3 ভাগ দিয়েছি তাকে, সে পেয়েছে 19,821। এবং মনিকাকে ভাগ করে দিয়েছি, মনিকা পেয়েছে 6,607 টাকা। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজলকে আমরা নিশ্চয়তা দিয়েছিলাম 24,000 টাকার কম হবে না, কিন্তু তার মুনাফা এসেছে 19,821 টাকা। যেহেতু এখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার মুনাফার অংশ 24,000 টাকার কম হবে না, তাই তাকে আসলেই 24,000 টাকা দিতে হবে। তাহলে দেখো ঘাটতি আছে কত, 4,179 টাকা। এখানে আমরা এই 4,179 টাকা হচ্ছে তার নিশ্চয়তার অংশ, এটি আমরা কিন্তু তাকে যোগ করে দিয়ে দিয়েছি, অর্থাৎ তাকে যেভাবেই হোক না কেন 24,000 টাকা দিতেই হবে। তো এখন আসো আমরা জেনে নেই এই যে 4,179 টাকা আমরা কোথায় পাবো। তো যেহেতু তন্বী এবং মনিকা এই দুইজন কি করেছিল, কাজলকে প্রতিশ্রুতি দিয়েছিল, তাই না? তাহলে এই যে দুইজনের যে অনুপাত, অর্থাৎ ওর অনুপাত হচ্ছে 5 এবং ওর অনুপাত হচ্ছে কত, 1, তাহলে 5+1 অর্থাৎ 6। তাহলে 4,179 টাকা আমরা 6 ভাগ করব, করে তন্বীর থেকে 5 ভাগ কেটে নিব আর মনিকার থেকে
6 ভাগের 1 ভাগ কেটে নিব। কেটে নিলে কি হবে, তন্বী এবং মনিকার মুনাফার পরিমাণটা কমে যাবে এবং কাজলকে তার প্রত্যাভূত যে অংশ বা তার প্রতিশ্রুতির যে 24,000 টাকা সেটা দিয়ে দেওয়া যাবে। তো এইভাবে আমরা প্রতিশ্রুতির যে অঙ্কগুলো আছে বা নিশ্চয়তার যে অঙ্কগুলো আছে সেই ক্ষেত্রে মুনাফা বন্টন করব। তো এখন আমরা একটু দেখে আসি যে মুনাফা বন্টনের যে এই প্রক্রিয়াটা, এটি আমরা আরো কোনো সহজ উপায়ে করতে পারি কিনা। তো চলো আমরা একটু বিকল্প উপায় দেখে আসি। তো এখানে আমি একটি বিকল্প ভাবে করার চেষ্টা করেছি, সেটি হচ্ছে নিশ্চয়তা অনুসারে কাজল 24,000 টাকা পাওয়ার অধিকারী, এটি আমরা অঙ্ক থেকে দেখেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি তার যে অনুপাত, সেই অনুপাত অনুযায়ী কিন্তু সে পাচ্ছে কত, 19,821 টাকা। এটা আমরা আগে একটু পরখ করে বা চেক করে নিলাম যে সে আসলে তার প্রতিশ্রুতি অনুযায়ী অংশটুকু পাচ্ছে কিনা। যদি সে 24,000 বা তার বেশি পেয়ে যেত তাহলে কিন্তু তাকে আর বাড়তি কিছু দেওয়ার দরকার পড়তো না। তো এখানে যেহেতু সে পাচ্ছে না, তাই আমরা কি করব, 59,463 টাকা থেকে প্রথমত 24,000 টাকা আমরা কাজলকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখো যে মাইনাস করার পরে বাকি আছে 35,463 টাকা। এবারে এটি আমরা মনিকা এবং তন্বীকে ভাগ করে দিব। তাহলে এখানে দেখো মনিকা এবং তন্বীর যে ভাগ সেটা আমরা আগেও দেখেছিলাম, 5 আর 1, অর্থাৎ 5 যোগ 1 6। তাহলে 6 ভাগের 5 ভাগ পাবে তন্বী, 6 ভাগের 1 ভাগ পাবে মনিকা। যেহেতু কাজল আগে 24,000 টাকা পেয়ে গিয়েছিল, এবারে তন্বী পেল 29,552 টাকা আর মনিকা পেল 5,911 টাকা। আমরা এভাবেও করতে পারি। আমার মনে হয় যে এই পদ্ধতিটি আগের পদ্ধতির থেকে অপেক্ষাকৃত সহজ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বইয়ে এই সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। যদি না করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, বা ভবিষ্যতে আবার এই সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং পরবর্তী ক্লাসে আমি অংশীদারি ব্যবসা সম্পর্কিত শেষ ক্লাসটি নিব। সেই পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে আশা করি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।